আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে, আমার ভিসার মেয়াদ 8 দিন বাকি থাকতে আমার ভিসা জমা দেওয়ার জন্য, কারণ সামনে আমার কাশ্মীর ট্রিপ। লাইনে দাঁড়িয়ে আমি কিছু নতুন বিষয় সম্বন্ধে জানলাম। এক, আপনাকে নির্দিষ্ট স্লটের সময় ঢুকতে হবে ভিসা, যখন আপনি ফাইল করবেন এবং পেমেন্ট করবেন তখন আপনাকে নির্দিষ্ট স্লট দেওয়া হবে, আপনাকে ঠিক ওই স্লটেই ঢুকতে হবে। যদি আপনি স্লট মিস করেন তাহলে আপনার ফাইলটি বাতিল হয়ে যাবে। দুই, ভিসা ফি পেমেন্ট স্লিপ অথবা SMS আপনাকে সিকিউরিটি গার্ডকে দেখাতে হবে। এজন্য বেস্ট হয় আপনি সাথে আপনার পেমেন্ট স্লিপটি প্রিন্ট আউট করে রাখবেন। তিন, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, যদি আপনি আপনার স্লটের টাইমের প্রায় শেষ সময় চলে যান তাহলে আপনার মাথায় রাখতে হবে, আপনি ডাইরেক্ট সিকিউরিটি গার্ডকে গিয়ে বলবেন আমার স্লটের টাইম অলমোস্ট শেষ পর্যায়ে, তখন তারা আপনাকে লাইন ছাড়াই ভিতরে ঢুকতে দিবে। চার, ইন্ডিয়ান ভিসা সেন্টার তাদের ডেলিভারি টাইম চেঞ্জ করেছে রমজান মাসের জন্য, সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত তারা ডেলিভারি করবে। নির্দিষ্ট স্লটেই একদম শুরুর দিকে আমি ভিতরে ঢুকে যাই এবং সমস্ত কাগজ পরীক্ষা শেষে তারা আমাকে ডেলিভারি ডেট দেন আগামী এপ্রিল মাসের 3 তারিখে, যা আমার জন্য অনেকটাই হতাশাজনক। একে তো আমি ভিসা শেষ হওয়ার আগেই জমা দিয়ে দিয়েছি, আবার প্রবলেম হচ্ছে আমার কাশ্মীর ট্যুর ঈদের 2 দিন আগে থেকে শুরু হবে, তাই আমি খুব টেনশনে আছি যে আমি সঠিক সময়ে ভিসা ডেলিভারি পাবো কি না, যেহেতু এখনই বর্তমানে 5-7 দিন পরে দিচ্ছে ডেলিভারি, আর ওই সময় না জানি কত দেরিতে ভিসা দেয়। আমি যেহেতু ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভিসার জন্য জমা দিয়েছি, এই বিষয়ে আপনাদের মতামত আশা করছি যে আমি ভিসা সহজে পাবো নাকি কোনো ঝামেলায় পড়তে পারি।